হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অনলাইন আর্নিং টিপস এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এখানটা আমরা প্রতিদিন অনেক গুরুত্বপূর্ণ এয়ারড্রপগুলো শেয়ার করে থাকি, তারপর অনেক আপডেটগুলো দিয়ে থাকি, সব ধরনের এয়ারড্রপের আপডেট যেগুলো থাকে সব আমরা এখানে দিয়ে থাকি, এবং বিভিন্ন টুইটার ইভেন্টগুলো শেয়ার করে থাকি। তো আপনারা সবাই এখানে জয়েন হয়ে নেবেন। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এয়ারড্রপ জিও এয়ারড্রপ, জিও টোকেনের ৩০০ টোকেন $32 ভ্যালু অলরেডি ট্রেড চলতেছে এটার। তো এই এটা সবাই করে রাখবেন। আর আজকে যেটার জন্য ভিডিওটা মেক করা, এটা হলো প্যাকেজ পোর্টালের সব ধরনের প্রবলেম সলভ এবং সব ধরনের আপডেটগুলো নিয়ে। তো প্যাকেজ পোর্টালে অনেকগুলো আপডেট আছে, আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে আপনার কথা পাচ্ছি না, তাহলে কী স্ক্যান করতে লাগবে, কী স্ক্যান করলে পাবো, সব বিষয় নিয়ে আছে কথা বলা হবে। আপনারা কোন কুরিয়ার বাংলাদেশের জন্য জাস্ট একটা কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবল, ওটা ছাড়া অন্যগুলো একটা দিয়েও আপনারা পোর্টোকেনটা পাবেন না। তো কোনটা এবং কোন কোড স্ক্যান করতে লাগবে সব কিছু আমি আজকে বলে দিব আপনাদের। তাই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। তো আপনারা যারা প্যাকেজ পোর্টালে নতুন, তাদের লাস্টে বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলে প্যাকেজ পোর্টাল সম্বন্ধে কয়েকটা ভিডিও আছে, 2-3টার মতো ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, তারা এই যেভাবে বলা আছে এখানে জয়েন হয়ে নেবেন। আর আজকে যেই জন্য ভিডিওটা মেক করা, আপডেট আর সমস্যা সমাধান, তো প্রথমে আপডেটটা দিয়ে দিই যে প্যাকেজ পোর্টাল অ্যাপটায় একটু প্রবলেম হয়েছে, হ্যাক বলতে পারেন, হ্যাক হয়েছে। তো অনেকের অ্যাড্রেসগুলো আর কি চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করছে একটা গোষ্ঠী বা হ্যাকার যারা বলে, ওরা চেঞ্জ করছে। তো আপনারা এখন অ্যাপটা আপডেট দিবেন, আপডেট দেওয়ার পর দেখবেন যে আপনার অ্যাড্রেসটা ঠিক আছে নাকি চেঞ্জ হয়েছে। যাদের চেঞ্জ হয়েছে তারা অবশ্যই আপনাদের আগের ওই যে অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন, দেখাচ্ছি কোথায় ক্লিক করবেন, প্রথমে আপডেট দিবেন, আপডেট ছাড়া কিন্তু এটা হবে না। আপডেট দেওয়ার পরে অ্যাপে লগ ইন করবেন, অ্যাপে লগ ইন করে থাকবে, অ্যাপটা ওপেন করবেন, ওপেন করার পরে দেখবেন যে অনেকের অ্যাড্রেসটা আছে, অনেকের নাই, আবার অনেকের অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। তো যাদের অ্যাড্রেসটা নাই তারা অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন, আর যাদের অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে ওরা এই যে আপডেট ওয়ালেটে ক্রিয়েট ক্লিক করবেন, ক্লিক করে আপনার ওয়ালেটটা আপডেট করে নেবেন। এটুকুই, জাস্ট এটাই আপডেট। আর এখন আসা যাক সব থেকে মেইন যেটা, এটা যে আমরা এতগুলো কোড স্ক্যান করতেছি তারপরেও কোনো পেমেন্ট পাচ্ছি না কেন, এখন আমরা কোনগুলো স্ক্যান করবো আর কোনগুলো স্ক্যান করলে পাবো, এটা নিয়ে কথা বলা যাক। তো প্রথমেই ওদের অফিসিয়াল একটা নিউজ, এই যে এটা অফিসিয়াল কিনা এটা আমি আপনাদেরকে শেশে দেখাই দিব। তো এই পোস্টটা আপনারা একটু ভালোভাবে পড়বেন, ভালোভাবে পড়লে বুঝতে পারবেন যে পাচ্ছি না কেন। এই যে মেইন কথা হচ্ছে এটা, দেখেন মেইন কথা হচ্ছে এটা, এইটুকু পড়েন। ফাইন্ড ইউর কুরিয়ার, ইফ ইউ ডু নট ফাইন্ড ইউর কুরিয়ার্স কুরিয়ার্স ইট মিন্স উই ডু নট অ্যাকসেপ্ট দ্যাম ফর নাও। এটা বলছে যে যদি আপনাদের কুরিয়ার সার্ভিসটা আপনাকে এখানটা খুঁজে না পান, তাহলে আপনাদের এই যে কোডগুলো স্ক্যান করতেছেন এগুলো কোনো আর কি ওরা অ্যাকসেপ্ট করবে না। আর অ্যামাজন এক্সপ্রেস ইজ নো লঙ্গার অ্যাকসেপ্টেড, আর অ্যামাজনটা ওরা বাদ দিয়ে দিছে এখন। তো এখানে দেখুন যে কুরিয়ার সার্ভিস এখন কোথায় পাবেন, ওরা যে বলছে কুরিয়ার সার্ভিসের যদি ওরা লিস্টটা যদি খুঁজে না পান তাহলে অ্যাকসেপ্ট করবে না ওরা। তো এখন ওই যে লিস্টটা আপনারা খুঁজবেন কীভাবে, লিস্টটা খুঁজার জন্য এই যে এটা দেখতেছেন, এটা একটা ক্লিক করবেন, এটা ক্লিক করলেন, এইটা আর কি ওদের লিস্ট, কুরিয়ার সার্ভিস যে কুরিয়ার সার্ভিসগুলো ওরা অ্যাকসেপ্ট করতেছে ওগুলোর লিস্ট। তো এই যে এটা আছে এই লিঙ্কটা, এই লিঙ্কটা আপনারা ক্রোম দিয়ে ওপেন করবেন। তো আমি কপি করে নিলাম, কপি করার পর ক্রোম দিয়ে এখন ওপেন করব। ক্রোম দিয়ে ওপেন করার পরে এটা আপনাদের যার যেটা কান্ট্রি ওই কান্ট্রিটা সার্চ দিবেন। তো দেখাচ্ছি
পেস্ট। এই যে এটা আসছে এখন সার্চেন ডিএইচএল, ডিএইচএল অনেকের বাংলাদেশে আসে বাট অনেকে বিদেশ থেকে পণ্যগুলো আনেন, তো এই কোডগুলো আপনারা স্ক্যান করতে পারেন, ওই কোডগুলো স্ক্যান করলে পাওয়ার কথা। বা এখানটা এটা দিয়ে দিচ্ছে যে ইউএসএ, সেটা বাদ দেন, আমরা বাংলাদেশের আগে দেখে নিই। তো এখানটা বাংলাদেশ লিখে সার্চ দিবেন, তো দেখেন বাংলাদেশের জন্য কিন্তু অনলি একটা কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবল, এটা হলো বাংলাদেশ ইএমএস কুরিয়ার সার্ভিস, যেটা বাংলাদেশ ইএমএস কুরিয়ার সার্ভিস অনলি বাংলাদেশের জন্য। দারাজ বলেন, পাঠাও বলেন, আরও যত কুরিয়ার সার্ভিসগুলো আছে এগুলো একটাও হবে না। আপনারা স্ক্যান করবেন 1000টা, একটা পোর্ট টোকেনও পাবেন না। এখন ইন্ডিয়া কোনগুলো, ইন্ডিয়াতে পাঁচটা কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবল, ইন্ডিয়া ইন্ডিয়া পোস্ট হচ্ছে ইন্ডিয়ার নিজস্ব, যেটা চারটা আছে এই যে এগুলো দেখুন, দেখে নেবেন যারা ইন্ডিয়ার আছেন তারা এগুলো দেখে নেবেন। আর এখন বাংলাদেশের, বাংলাদেশে দেখালাম যে একটা ইএমএস অনলি। এখন আপনারা এগুলা যে কী করেন, তো বাংলাদেশের জন্য যেহেতু অনলি ইএমএস কুরিয়ার সার্ভিসটা অ্যাভেলেবল, তো আপনাদের যাদের ইএমএস কুরিয়ার সার্ভিসের বারকোডগুলো আছে ওইটা জাস্ট স্ক্যান করবেন। আর এখন কথা হচ্ছে স্ক্যান করবো কোনটা, একটা লিস্টায় তো দেখাচ্ছি আপনাদের, লিস্টায় তো অনেকগুলো থাকে, তো আমি দারাজটা দিয়ে দেখাচ্ছি কারণ ইএমএস কুরিয়ার সার্ভিসের কোড আমার কাছে নাই। তো দেখুন একটা এই এমন কীভাবে কয়টা কোড আছে, একটা দুইটা তিনটা, এই তিনটার ভিতর এখন আপনার অ্যাকসেপ্টেবল কোনটা, কোন কোডটা আপনাকে স্ক্যান করতে লাগবে। এই যে এটা কিন্তু দারাজের, কিন্তু এই দারাজের কোড দিয়ে কিন্তু হবে না, আগেই বলে রাখতেছি যার সামনে বোঝানোর জন্য যে আপনাদের কোন কোডটা অ্যাকচুয়ালি স্ক্যান করতে লাগবে, এটার জন্য জাস্ট এই ভিডিওটা দেখানো আপনাকে। তো এই যে আপনার প্রথমে যেটা আছে যে ট্র্যাকিং নাম্বার, এই ট্র্যাকিং নাম্বারটা আপনাকে স্ক্যান করতে লাগবে। তো এটা আমার কথা না, এটা হচ্ছে ওদের গ্রুপের অ্যাডমিনদের কথা, তো আপনাদেরকে দেখাচ্ছি, অ্যাডমিনরাই কিন্তু আমাকে এটা বলছে। তো দেখেন এই যে অ্যাডমিন, আমি জিজ্ঞাসা করছিলাম যে কোনটা স্ক্যান করতে লাগবে, এই যে দেখেন বলছে টপ, জাস্ট একজন না দুজনকে আমি জিজ্ঞাসা করছি, ইনি বলছে যে পরে প্রথমে বলছে ভালোভাবে জানা না, তারপরে বলছে যে নাম্বার ওয়ান ইজ কারেক্ট ওয়ান, এই নাম্বার ওয়ানটা। এখন পরে দেখতেছি যে আমাকে আবার ব্লক দিয়ে দিছে, পরে এ আবার সবাইকে একবার কথা বলার পরে কিছুক্ষণ পর তখন ব্লক দিয়ে দেয়, কেন দেয় এটা আমি বলতে পারবো না। এখন এই অ্যাডমিন কিনা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে ইনি, এই যে দেখুন অ্যাডমিন ট্যাগ, এই দেখুন এর এখানটা যাচ্ছি প্রোফাইলে, এই যে দেখুন এই কিন্তু অ্যাডমিন। আরেকজন আরেকজন ছিল, উনিও অ্যাডমিন, তো উনি কই গেল, না এখানটা আছে, উনিও আছে, সমস্যা নেই, আমরা চাইলে দেখে নিতে পারেন প্রোফাইলটা দেখছেন। এখন এই যে ইনি, এই দেখেন ইনিও অ্যাডমিন, তো অ্যাডমিনে বলছে যেহেতু তাহলে বুঝতে পারতেছেন, যেহেতু অ্যাডমিনে বলছে তার মানে ওইটাই কারেক্ট। এখন আরেকটা কথা যে এখন কাছে যে কোডগুলো আছে, অনেকের কাছে অনেক ধরনের কোড আছে, অনেকে অনেক ধরনের কোড স্ক্যান করতেছেন, এখন হঠাৎ করে পেয়ে যাচ্ছেন আর অনেকে পাচ্ছেন না। প্রথমে আপনারা একটা কাজ করবেন, এটা হলো এই যে এখানটি, এই যে এই লিঙ্কটা দেখতেছেন, এই লিঙ্কটা, এই লিঙ্কটা আগে কপি করবেন। এই লিঙ্কটা কপি করে আপনারা এই যে গুগল থেকে অন করেন, ক্রোম দিয়ে অন করে নেবেন, ক্রোমে। আর দেখাচ্ছি ক্রোমে এটা দিয়ে, এটা অন করার পর এখানটে যদি আপনার যেই কোডটা, এরা যদি আপনারা এখানটে দেখতে পারেন তাহলেই আপনি পোর্ট টোকেন পাবেন। এখানটা জয়টা, এখানটা জয়টা নাম্বার ট্র্যাক করবেন, ওই কয়টা যদি পান তাহলে মনে করেন যে আপনি এখানটে 10টা কোড পাইলেন, এখানটে ডেলিভারি সম্পূর্ণ ডেলিভারির, হুম, 10টা কোডে যদি আপনি একদিনে প্যাকেজ পোর্টালে গিয়ে স্ক্যান করেন তাহলে কিন্তু আপনি 10টার জন্য 10টা পোর্ট টোকেনই পাবেন। তো বুঝতে পারতেছেন, ফার্স্টেই আপনারা এখানটে কোডগুলো চেক করে নেবেন, এখানটে চেক না করে কোনো কোড ওখানটা স্ক্যান করতে যাইয়েন না, ফার্স্টে এখানে এখানটা চেক করে নেবেন, কারণ
অযথা 100টা কোড স্ক্যান করে তো কোনো লাভ নাই। 100টার জন্য যদি আপনি একটাও না পান তাহলে আপনি 100টা করবেন কিসের জন্য স্ক্যান? একটা করে যদি একটা পান এটা এই কাজটা আপনারা করবেন। এখানটায় আসবেন, এখানটায় আসার পরে কোডগুলো স্ক্যান করবেন। তো দেখাচ্ছি, একটু ওয়েট করুন। যেটা এখানটায় আমার এটা আলাদা, এখানটায় যে আমি কিছু ট্রাই করছিলাম কোডগুলো খুঁজে পাওয়ার জন্য, আজকে এটা নিয়ে 2 দিন থেকে এটা নিয়ে অনেক যে দেখা দিয়ে করতেছি যে কোন কোডগুলো অ্যাকসেপ্টেবল কোনগুলো না। এখন বাংলাদেশের জন্য দুই ধরনের দুইটা কোড অ্যাকসেপ্ট করতেছে ওরা, ইএমএসের দুই ধরনের আর কি কোড আছে। দুই ধরনের কোডগুলো দেখাচ্ছি কেমন। এই যে এমন একটা সিপি দিয়ে শুরু, এই যে অন সিপি দিয়ে শুরু, একটা হচ্ছে ই দিয়ে শুরু। যে এই কোডগুলো এই যে দেখাচ্ছি এখানটা এরা যেহেতু দিয়েছে এই কোডগুলো আমি দেখাচ্ছি, এগুলো এখন ব্যবহার করে লাভ নেই, এগুলো অলরেডি ওরা ব্যবহার করছে। যে কেউ যার কোড ওই ব্যবহার করুক বা এখানটা যে কেউ ব্যবহার করছে, তো এগুলো এই কোডগুলো আর কেউ স্ক্যান করে দেন না। একটা কোডের জন্য ওই একটাই দিবে, পরে আর দিবে না। তো এই যে দেখুন এখানটা সার্চ করে যদি আপনারা পান, এখানটা সার্চ করলে এটা এখন পাওয়া যাচ্ছে না, একটু ওয়েট। ইএমএস কুরিয়ার তো অন্য একটা কোড আপনাদেরকে দেখাচ্ছি স্ক্যান করে। এখানটা সার্চ দেবেন, এইভাবে কোডটা দেখে এখানটা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এখানটায় ওই যে এদের সব কিছু দেখতে পারবেন, যে এই যে দেখুন এই যে এখানটা যদি এমন যদি আপনারা পান, এমন যদি আসে, এখানে যদি খুঁজে পান যে কোডটা জাস্ট এক এই কোডটা না, এমন অনেক যত কোড আছে আপনি ইচ্ছা করলে এখানে ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করতে থাকতে পারেন। এই নাম্বারগুলো চেঞ্জ করে, নাম্বারগুলো চেঞ্জ করে ইচ্ছা করলে আপনি ট্রাই করে দেখতে পারেন। যদি একটাও পান, একটা পাইলে ভাই এখানে টাইম দিয়ে যদি 1 ঘন্টা ধরে টাইম দিয়ে যদি 1-2টা পান তাহলে কিন্তু অনেক। ওই একটার জন্য আপনারা একটা পোর্ট টোকেন পাইতে পারেন, যদি ওই কোডটা কেউ ইউজ না করে থাকে। এটা কিন্তু মেন কথা, কেউ একবার ইউজ করলে পরবর্তীতে আর কেউ এটা পাবে না। তো এখানটা যদি এই যে খুঁজে পাওয়া যায় দেন ওই একটা কোডের জন্য আপনার একটা করে পোর্ট টোকেন পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। এটাই মেন কথা। আর এই কোডগুলোর লিস্টগুলো আপনারা পাবেন কই? যদি কেউ খুঁজে না পান তাহলে আমাকে বলতে পারেন, টেলিগ্রামে এসে আমাকে মেসেজ দিয়েন, আমি বলে আমি এই লিঙ্কটা দিয়ে দিব যে এখানটা লিস্টগুলো আছে। এখন প্রত্যেকটাই কিন্তু ওখানটায় খুঁজে পাবেন না, কারণ ওদের সিরিয়াল অনুযায়ী যেভাবে ওরা কোডগুলো বানায় এখানে কোডগুলো দেওয়া আছে, প্রত্যেকটা কোডই দেওয়া আছে। এখন এখান থেকে কিছু কিছু কোড আছে যেগুলো আর কি ওখানটায় খুঁজে পাওয়া যায়। তো এখানটায় আপনাকে টাইম দিয়ে খুঁজতে লাগবে, খুঁজে যদি পান তাহলে আর কি আপনারা ওই কোডটা স্ক্যান করলে একটা পোর্ট টোকেন পাবেন, যদি ওটা কেউ ইউজ না করে আগে। তো আপডেট এটুকুই, যে কোনো কোড স্ক্যান করার আগে প্রথমে যে ট্র্যাকিংয়ের এখানটায় আসে, এখানটায় আসে প্রথমে সার্চ দিয়ে নেবেন। এখানটায় কোনো কোড সার্চ না দিয়ে ডিরেক্ট ওখানটায় সার্চ ওখানটায় স্ক্যান না করাই ভালো, কারণ স্ক্যান করে কোনো কোডই কোনো কিছুই যেহেতু পাবেন না। একটা দিনে একটা কোড স্ক্যান করে যদি একটা পোর্ট টোকেন পান তাহলে তো অনেক, আর 100টা স্ক্যান করে যদি একটাও না পান তাহলে লাভ কী? তাই প্রথমে এখানটায় আপনারা চেক করে নেবেন, জাস্ট আপনাদের পাশে যত ধরনের কোড আছে সবগুলো এখানটা চেক করবেন। যত কোড আছে প্রথমে এখানটা আপনারা চেক করে নেবেন, জাস্ট ইএমএস এটা না, দ্বারা সেরগুলোতে যেহেতু হবে না, এমনিতে দেখবেন যে অনেক অনেক কিছুতে ফ্রি স্টোরেজের কোডগুলো যারা আপনারা স্ক্যান করেন বিভিন্ন প্রোডাক্টসের, তো এখানটা প্রথমে আগে আপনারা চেক করে নিন, চেক করে নিয়ে তারপরে প্যাকেজ পোর্টালে ওখানটায় গিয়ে ওটা স্ক্যান করিয়ে নেন। যদি স্ক্যানের যদি আপনার কোডটা না থাকে, যেমন এইটা ওই যে সিরিয়াল থেকে বের করে এই কোডটা, এখন যদি আপনাদের কাছে এমন যদি থাকে তাহলে ওই যে কিওয়ার্ডের মাধ্যমে যে কোডটা উঠাইতে লাগে ওখানটায় উঠায় ওইটা দিয়ে দিবেন, সাবমিট করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এটুকুই, এটাই আর কি মেন কথা।
ভিডিওটা যারা ভালোভাবে দেখলেন, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো ভালোভাবে দেখলে আপনাদের জন্য ভালো। আর যদি স্কিপ করেন তাহলে তো মেইন টপিকগুলো মিস করলে তো ভাইয়া বুঝতেই পারতেছেন যে অনেক বড় একটা মিস। তাই ভিডিওটা ভালোভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।